হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কলাম ব্যবহার করতে হয়, অর্থাৎ কিভাবে কলাম দিয়ে লিখতে হয়। কলাম বলতে আমরা পেপারে সাধারণত যে আলাদা আলাদা করে দেখি, আজকে আলোচনা করব। আমি গেলাম পেপার, প্রথমে যাই কলামে, আপনার দেখাবো কিভাবে কলামগুলো নিতে হয়। পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে গিয়ে এই যে দেখেন এখানে লেখা আছে কলাম, কলাম কলামে ক্লিক করলাম। কলামে ক্লিক করার পর এখানে দেখেন 1 2 3 লেফট রাইট, অর্থাৎ আমি যদি এখানে 1 1 দিই তাহলে নর্মালি আমাদের পেজটা যেভাবে থাকে ওইভাবেই থাকবে। 2 দিয়ে আমি যদি 2 দিই তাহলে আমাদের পেজে দুইটা কি কলাম চলে আসবে, এই প্রথম কলাম দ্বিতীয় কলাম। যদি 3 দিই তাহলে আমাদের পেজে তিনটা কলাম আসবে, এবং যদি আমরা এখান থেকে লেফট ব্যবহার করি তাহলে প্রথম কলামটা আমাদের ছোট থাকবে এবং দ্বিতীয় কলামটা বড় থাকবে। ঠিক তদ্রূপ আমি যদি রাইট দিই তাহলে আমাদের প্রথম কলামটা বড় থাকবে, দ্বিতীয় কলামটা ছোট থাকবে। আমি কি করব, আমি এখান থেকে কোনো কিছু না দিয়ে আমি সরাসরি মোর কলামে গেলাম। হ্যাঁ দেখেন মোর কলামে গিয়ে প্রথমে আছে নাম্বার অফ কলাম, এখানে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে নাম্বার অফ কলাম। আমরা যদি এক দুইটা কলাম নিতে তাহলে দুইটা দেব, তিনটা কলাম নিতে চাইলে তিনটা দেব, চারটা কলাম নিতে চাইলে কি এখানে চারটা দেব। আমি তিনটা কলাম নিলাম, তিনটা দিলাম, তিনটা কলাম নিলাম, চারটা নেই আপনাদের বোঝার সুবিধাতে, সরি তিনটা নেই, তিনটা নিলে সুবিধা হবে। এখানে দেখেন কলাম ওয়াইড, মানে কলামের যে স্পেসটা আছে একটা কলাম কতটুকু সাইজ হবে ওই ওয়াইডটা, মানে একটা কলাম কতটুকু বড় হবে এটা কি লেখা হচ্ছে 1.83। আর স্পেসিং হচ্ছে মানে একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপটা আছে ওটা হচ্ছে 0.5। এটা আমরা চাইলে বাড়াই দিতে পারবো এবং কমাই দিতে পারবো। আমি কমাই দিলাম, এই যে দেখেন কমাই দিলে কি হবে, এই যে একেবারে কাছাকাছি চলে যাচ্ছে। আমি যদি আরো এখান থেকে দেখেন বাড়াই দিই তাহলে কলামের স্পেসিংটা মানে একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপটা আছে দূরত্বটা ওটা ওইটা বেড়ে যাবে। এই যে দেখেন বেড়ে গেছে, মোর কলামে গেলাম, আমি এখান থেকে স্পেসিংটা কমাই দিই, 1 দিলাম। এখানে দেখেন ইকুয়াল কলাম ওয়াইড, মানে এখানে বলতেছে ইকুয়াল মানে সমান, প্রত্যেকটি কলামকে সমানভাবে নেব। আমি যদি সমানভাবে নিতে চাই তাহলে এখানে টিক মার্ক দিই, এবং আলাদা আলাদা যদি নিতে চাই তাহলে এখানে আমরা ইকুয়াল কলাম ওয়াইডটা আমরা তুলে দেব। এই যেমন আমি সাপোজ আমি কি আমি কলামের ওয়াইডটা সমান নেব না, একটা বড় একটা ছোট এই ধরনের করে নেব, তাহলে আমি ইকুয়াল কলাম ওয়াইডটা তুলে দিলাম। এই যে দেখেন আমি প্রথম কলাম ওয়াইডটা প্রথম কলামটা কত নিলাম, সাপোজ 3 নিলাম, দ্বিতীয় কলামটা নিলাম, দ্বিতীয় কলামটা নিলাম 2, তৃতীয় কলামটা নিলাম 1 দিয়ে ওকে দিলাম। এই যে দেখেন প্রথম কলামটা যেহেতু 3 ইঞ্চি নিচ্ছে আমরা একটু এটা একটু বড় দেখাচ্ছি, দ্বিতীয় কলামটা তার সে ছোট, তৃতীয় কলামটাকে একেবারে ছোট। এই যে এখান থেকে আমরা আমাদের সাইজ অনুযায়ী কলাম নিতে পারবো। এবার আমি নর্মালে আছি, 1 কলামে আছি, একটা কলামে আছি এই। এবার আরেকটা জিনিস দেখাই আমাদের হচ্ছে, আমরা সাধারণত পেপার লেখার সময় আমাদের মেন যে হেডলাইনটা থাকে ওইটা কি থাকে, কলামের উপরে থাকে, কলামের উপরে থাকে, এবং হেডলাইনের পর থেকেই কলাম শুরু হয়। এভাবে যদি আমরা লিখতে চাই আমরা প্রথমে কি একটা সাপোজ কি লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ লেখার পর আমি কি করব, এই যে প্যারাগ্রাফের একেবারে উপরে অংশে আমরা মাউসে কার্সর রেখে এখানে
কলাম কলামে যাব, কলামে গিয়ে মোর অপশন। এখানে যদি হোল সাপোজ টু কলাম নেই, আমি আপনাদের বোঝার সুবিধার টু কলাম নিলাম, এখন যদি এখানে হোল ডকুমেন্ট থাকে তাহলে পুরো আমার প্যারাগ্রাফটা কি কলামে চলে যাবে, দুইটা কলামে ওই কলামের মধ্যে চলে যাবে। এখন যদি আমি হেডলাইনটা সাপোজ এটা আমার কি হেডলাইন, এই হেডলাইনটা আমি শুধুমাত্র হেডলাইনটা কি করতে চাচ্ছি, আমি কলামের উপরে রাখতে চাচ্ছি তাহলে, এবং বাকি যে প্যারাগ্রাফটা আছে ওই বাকি যে প্যারাগ্রাফটা আছে ওইটা আমি কি করব নিচে রাখবো, মানে কলামের নিচে রাখবো। তাহলে কি করব, আমরা প্যারাগ্রাফের একেবারে লাইনের সামনে কার্সর রেখে আমরা কলামে চলে যাব, কলাম থেকে মোর কলামে দিলাম, এখান থেকে হোল ডকুমেন্টের পরিবর্তে আমরা কি দেব দিস পয়েন্ট ফরওয়ার্ড, যেহেতু কলাম রাখি এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড রাখলে তাহলে কি আমাদের ওই যে হেডলাইনের পর থেকেই কলাম শুরু হবে। এই যে দেখেন, এই যে সুন্দরভাবে চলে যাচ্ছে আমাদের হেডলাইনটা কলামের উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।